যুদ্ধে চরম মার খেয়ে দিশেহারা ইসরায়েল, রাষ্ট্র পুনর্গঠন আর অর্থনীতি ঠিক রাখতে তাদের এখন দরকার আরও বিনিয়োগ। বিদেশি বিনিয়োগও আকর্ষণ করছে তারা। এক্ষেত্রে তাদের প্রত্যাশার তালিকায় আছে আদানি গ্রুপ। তাই তো আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা গৌতম আদানির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে ঘুষের অভিযোগে এক মামলা চলমান থাকলেও ইসরায়েল শিল্পগোষ্ঠীকে সমর্থন করছে। আদানি গ্রুপের বিনিয়োগ নিয়ে ইসরায়েলের প্রত্যাশা নিয়ে গত বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার। আদানি ও সব ভারতীয় কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ অব্যাহত রাখবে বলে ইসরায়েল আশা করছে বলেছেন রিউভেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তারপরেও আদানি শিল্পগোষ্ঠীর সাথে ব্যবসা করার ক্ষেত্রে ইসরায়েলের দৃষ্টিভঙ্গিতে কোনো সমস্যা নেই বলে সংবাদ মাধ্যম রয়টার্সকে তিনি জানিয়েছেন। ইসরায়েলের সবচেয়ে বড় বন্দর হাইফার 70% শেয়ার আদানি গ্রুপের। ভারতীয় এই শিল্পগোষ্ঠী ইসরায়েলি কোম্পানিগুলোর সাথে তাদের দেশের অন্যান্য প্রকল্পেও একসাথে কাজ করছে। সামরিক ড্রোন ও বিমান উৎপাদন থেকে শুরু করে বাণিজ্যিক সেমিকন্ডাক্টর বা চিপ উৎপাদনেও ইসরায়েলে আদানি গ্রুপ জড়িত। একটি মেগা সৌর বিদ্যুৎ প্রকল্প পাওয়ারের জন্য $26.50 লাখ ঘুষ দেওয়ার অভিযোগ তুলে সম্প্রতি গৌতম আদানি ও তার ভাগ্নে সাগর আদানি সহ 7 জন কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রকল্পের ঠিকাদারির কাজ নিজের প্রতিষ্ঠান আদানি গ্রিন এনার্জিকে পাইয়ে দেওয়ার জন্যই তিনি এই ঘুষ প্রদান করেছিলেন। প্রকল্পটি যদি আদানি গ্রুপ পেয়ে যেত তাহলে তা থেকে পরবর্তী 20 বছরে কমপক্ষে €200 কোটি বেশি মুনাফা আসতে পারত। কর্মকর্তাদের রাজি করানোর জন্য আদানি গ্রিন এনার্জি যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছ থেকে বিনিয়োগের অর্থ সংগ্রহের চেষ্টায় নামে। এর জন্য তারা বন্ড ছাড়ে। আদানি গ্রুপ বন্ডের মাধ্যমে মার্কিন পুঁজিবাজার থেকে তহবিল সংগ্রহ করেছে, কিন্তু এই তথ্য বিনিয়োগকারীদের কাছ থেকে গোপন রেখেছে। বিষয়টি যুক্তরাষ্ট্রের আইন বিরুদ্ধ। আদানি গ্রুপ এসব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি এসব অভিযোগ ভিত্তিহীন। যুক্তরাষ্ট্রের আইনি পদক্ষেপের প্রভাবে পুঁজিবাজারে আদানি গ্রুপ বিপদে পড়েছে। গত সপ্তাহে প্রতিষ্ঠানটির 11টি কোম্পানির সবগুলোর শেয়ার ও বন্ডের বড় দরপতন হয়েছে। কিছু অংশীদারও আদানির সাথে তাদের যৌথ উদ্যোগগুলো পুনর্বিবেচনা করছে বলে খবর পাওয়া গেছে। কেনিয়ার 2টি মেগা প্রকল্প হাতছাড়া হয়েই গেছে। প্রকল্প দুটিতে আদানির $185 কোটি এবং $73.60 কোটি বিনিয়োগ করার কথা ছিল। এছাড়াও অনেক ক্ষুদ্র বিনিয়োগকারী আদানি গ্রুপ থেকে নিজেদের অর্থ তুলে নিতে আরম্ভ করেছেন।